করোনা স্পেনে একদিনেই পাঁচশো পঁচিশ জনের মৃত্যু হয়েছে আক্রান্ত প্রায় পাঁচ হাজার স্পেনে আগের দিনের তুলনায় প্রাণহানি কিছুটা কমেছে দেশটির সার্বিক অবস্থা জানাতে মাদ্রিদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বকুল খান বকুল স্পেনের করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে সব মিলে কি অবস্থা প্রবাসী যারা বাংলাদেশী রয়েছেন তাদের কি খবর ধন্যবাদ এজি মাহমুদ আপনাকে আপনারা জানেন সাতিশে এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে স্পেন সরকার তারা মনে করছে ছাব্বিশ তারিখের মধ্যে এপ্রিলের মধ্যেই অনেকটা কমে আসবে এবং ইতিমধ্যে স্পেনের স্বাস্থ্য বিভাগ মনে করছে স্পেনের যে আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং তারা তারা মনে করছে স্বাভাবিক জীবন জীবনযাপনে ছাব্বিশে এপ্রিল থেকে তারা শুরু করতে পারবে কিন্তু স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানজেস মনে করছেন তিনি আরেক দফা লকডাউন বাড়িয়ে পুরোপুরি শূন্য কোটায় নিয়ে আসতে চান স্পেনের করোনা ভাইরাস মহামারীর যে আকার দান করেছে সেই গ্রাফটাকে তো সব মিলিয়ে স্পেনে বর্তমানে মানুষ অনেকটা একটা আশা সঞ্চার দেখা দিয়েছে অনেকের মধ্যে একটা আশা সঞ্চার বিরাজ করছে যে অনেকটা কমে আসার কারণে মৃতের সংখ্যা দিনে দিনে কমছে এবং আপনি জেনে থাকবেন গত গত আঠারো দিনের হিসেব নিকেশে সর্বনিম্ন সর্বনিম্ন এই গত দুই দিন মৃতের সংখ্যা এবং সুস্থ হয়ে ফিরে আসার সংখ্যাও বাড়ছে সব মিলিয়ে এখানে যারা বাংলাদেশে আছে প্রায় ত্রিশ হাজারের মতো বাংলাদেশে প্রায় একশো জনের মতো আক্রান্ত হয়েছেন এবং আপনি জেনে থাকবেন তিনজন মৃত্যুবরণ করেছেন এবং বাংলাদেশে এখানে প্রায় এখানে লকডাউন সুন্দরভাবে মেনে চলছেন সুশৃঙ্খলভাবে জীবনযাপন করছেন তবে যাদের কাগজ নেই যারা ছোটখাটো কাজ করত তারা তারা বিপাকে পড়ছে তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছে স্পেন এবং স্পেনের মাদ্রিদ এবং বার্সেলোনা বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন মানব সংগঠন তারা তাদের বিভিন্ন অনুদান দিয়ে কাজ করে যাচ্ছে তাদের পাশে দাঁড়িয়েছে এছাড়াও আপনি জেনে থাকবেন এখানে যে দুটি পর্যটন এবং কৃষিখাত তাদের উপর এই নির্ভর করে এদেশের অর্থনীতি সেখানে একটা বিরাট বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে এবং কৃষিখাতে প্রায় দুই লক্ষাধিক শ্রমিকের সংকট দেখা দিয়েছে এবং এক্ষেত্রে সরকার ঘোষণা দিয়েছে কাগজ ছাড়াও যে কেউ ইচ্ছে করলে এই কাজে অংশ নিতে পারবে এরকম পরিস্থিতিতে যারা কাজ নেই তারা একটু স্বস্তি বিরাজ করছে তবে এই আগাম তারা মনে করছে যারা স্পেনের বিশেষজ্ঞরা যারা অর্থনীতি বিশ্ব তারা মনে করছে ভবিষ্যতে যদি এই সংকট দীর্ঘস্থায়ী হয় তাহলে এই অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে বিগত সময় যেভাবে স্পেনের ইউরোপের মধ্যে স্পেন এবং পর্তুগাল সংকট ছিল ইতালি সেরকম হয়ে যেতে পারে সব মিলিয়ে স্পেন বর্তমানে অনেকটা কমে আসার কারণে ভয়াবহতা অনেকটা অনেক আশা সঞ্চার দেখা দিয়েছে এই ছিল আমার আমার কাছে সর্বশেষ তথ্য স্পেনে বকুল ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য দর্শক স্পেন থেকে যুক্ত ছিলেন সহকর্মী বকুল খান